আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবারকাত আমার আজকের আলোচনার বিষয় আমাদের সমাজে প্রচলিত শিরক এবং সমূহ এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের সমাজে আজকে এমন এমনভাবে মিশে গেছে সুন্নতির নামে যেগুলো অনেক মানুষকে বা অনেককে কোরআন এবং সহি হাদিসে বোঝানোর পরও তারা বুঝতে চান না এবং সেই বিদাতকে আঁকড়ে ধরে থাকতে চান এবং সেই বিদাতের আমলসমূহ করে যেতে চান এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় বিশেষ করে আমাদের মুসলিম উম্মাহের জন্য তো প্রচলিত বিদাতগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি করা হয়ে থাকে বিদাতটি সেটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া বা মোনাজাত করা অনেকে হয়তো বলবেন যে সবাই মিলে দোয়া করলে তাতে দোষে একটি ভালো আমল কিন্তু এখানে খেয়াল করার বিষয় যেটি সেটি হচ্ছে দিন ইসলামে আমলের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টির কোনো সুযোগ আমাদের নেই রাসুল সাল্লাহ ইসলাম চোদ্দশো বছর পূর্বেই দিন ইসলামে আমাদের জন্য যা কিছু প্রয়োজন জীবন চলার জন্য কিছুই বর্ণনা করে গেছেন বিশেষ করে আমলের ক্ষেত্রে তো সেক্ষেত্রে নতুন করে কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ আমাদের নেই এটি হচ্ছে সহজ এবং পরিষ্কার কথা নবিসাল্লুসাল্লামের হাদিস থেকে কোনো একটি সহি জয়ীফ হাদিসেও উল্লেখ নেই যে রাসুল রাসুলসাল্লুসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন হ্যাঁ তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে দোয়া করেছেন কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে তিনি দোয়া করেননি এছাড়াও আরও অনেকগুলো প্রচলিত বিদাত রয়েছে যেমন কোনো ব্যক্তি বা লোক মারা গেলে তার জন্য চল্লিশ করা হয় এরপর কোরআনে হাফেজ ডেকে নিয়ে এসে কোরআন খতম করা হয় এবং উক্ত সব এর আশায় যে সবটি যেন মৃত ব্যক্তি পেয়ে যান কিন্তু এগুলোর সবই বিদাত কোরআনে কিংবা সহি হাদেশে এগুলোর এই সমস্ত আমলের কোনো দলিল নেই এছাড়াও কিছু কুফরি আকিদা আমল রয়েছে যেটি আমাদের জানা প্রয়োজন যেমন কোনো লোক মারা গেলে তার জন্য বিলাপ করে কান্নাকাটি করা এটি সহি হাদিসে বর্ণনা এসেছে যে এরকম বিলাপ করে বিত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করা হচ্ছে কুফরি কোনো মুসলিম ভাইকে গালাগালি করা এটি হচ্ছে মুনাফিকির লক্ষণ আর কোনো মুসলিম ভাইকে হত্যা বা মারামারি করা হচ্ছে কুফরি রাসুল সাল্লাহ ইসলাম বিদায় হজের ভাষণে এ ব্যাপারে সাবধান করে গেছেন অথচ দুঃখজনক বিষয় আজকে আমাদের সমাজে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নামে বা মতের নামে আমরা এক একদল আরেক দলের সাথে একদল মুসলিম আরেক দল মুসলিমের সাথে মারামারি বা এটি এটি বা এই ব্যাপারে আমাদের সাবধান হবার প্রয়োজন আছে আমাদের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা মুসলিম মুসলিম উম্মা আমাদের অনুসরণ করতে হবে কোরআন এবং সহি হাদিস বা সন্না এর বাইরে কোনো কিছুই আমাদের অনুসরণ করার কোনো সুযোগ নেই যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে চাই এবং মুসলিম হিসেবে আমরা আমাদের পরিচয় দিতে চাই আজকে দুঃখজনক বিষয় আমরা সহি সন্না এবং কোরআন থেকে আমরা অনেক দূরে চলে এসেছি আর এই সুযোগেই এই সমস্ত বিদাতি আমলগুলো বা বিদাতগুলো আমাদের সমাজের রঞ্জে রঞ্জে ঢুকে পড়েছে আমাদের স্মরণ রাখা প্রয়োজন আমরা যদি নামাজ পড়তে পড়তে বা আমল করতে করতে আমাদের কপালে দাগও পড়ে দেয় কিন্তু আমরা যদি এরকম শিরক এবং বিদাতে লিপ্ত থাকি তাহলে এই সমস্ত আমল কোনো কাজে আসবে না এগুলো সবই বাতিল দিন ইসলামের মধ্যে নতুন কোনো কিছুর সৃষ্টি বা আবিষ্কারের কোনো সুযোগ নেই আমাদের প্রতিদিনকার জীবন চলার ক্ষেত্রে নতুন কিছু নতুন কোনো কিছুর আবিষ্কার করা যেতে পারে যেমন যানবাহন কিংবা আমরা এখন মোবাইল ফোন ইউজ করি এগুলো 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 নিত্য নতুন আবিষ্কার কিন্তু এগুলোর সাথে আমলের কোনো সম্পর্ক নেই এগুলো আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রয়োজন কিন্তু আমলের মধ্যে আমরা যেন নতুন কোনো কিছু সৃষ্টি না করি সেটি আমাদের স্মরণ রাখার খুবই প্রয়োজন আর হাকিদা বা বিশ্বাসের ক্ষেত্রে যেটি বলবো ঈসা আলাইসলাম ইসা ইসলামের যে উম্মত যারা ছিল তাদের মধ্যে কিছু লোক বা একদল তাকে সম্মান করতে গিয়ে অতিরঞ্জন করে তাকে আল্লাহ পাকের পুত্র হিসেবে সামিল করে ফেলেছে এবং যার ধরুন তারা মুশরিকের মুশ্রিকের দলভুক্ত হয়ে গেছে এবং তারা ধ্বংস ধ্বংসপ্রাপ্ত তারা জাহান্নামী ঠিক ভাবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজকে এই মুসলিম উম্মা বা রাসুল সাল ইসলামের উম্মতের মধ্যে কিছু লোক যারা পথভ্রষ্ট তারা রাসুল সাল ইসলামকে সম্মান করতে গিয়ে এত অতিরঞ্জন করে ফেলেছে যে তারা তাদের দাবি যে রাসুল সাল ইসলাম নুরের তৈরি নাউজবিল্লা মিন জালে তারা এই বিষয়ে একটি ভ্রান্ত বা জাল হাদিস বর্ণনা করে রাসুল সাল ইসলাম নূরের তৈরি ছিলেন না তিনি মাটির তৈরি আমাদের মতোই মানুষ ছিলেন এবং এর অসংখ্য দলিল পবিত্র আছে কাজে এটি নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই এরপর আরেকটি বিষয় সেটি হচ্ছে আমি দেখেছি যে মিলাদ মিলাদ বিষয়টি একটি বেদাত এবং তার মধ্যে আরও যেটি ভয়ঙ্কর ব্যাপার সেটি হচ্ছে যে মিলাদ পড়ার সময় মাঝখানে দাঁড়িয়ে যায় লোকজন সবাই দাঁড়িয়ে যায় এটির কারণ কি এটির কারণ হচ্ছে তারা বিশ্বাস করে বা তাদের ধারণা এরকম যে রাসুল সাল্লাহ ইসলাম যখন মিলাদ পড়া হয় বা দরদ পড়া হয় তখন তিনি সেখানে উপস্থিত হন আর এই জন্য তার সম্মানার্থে দাঁড়িয়ে যায় নওয়াজ এটি সম্পূর্ণ শিরক কারণ রাসুল সাল্লাহ ইসলাম এখন মৃত তিনি এখন কবরে আছেন এরকম বিশ্বাস যদি কেউ পোষণ করে তাহলে সে তারই মান নষ্ট হয়ে গেছে এরপর দোয়া করার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি দেখা যায় যে অনেক আমি দেখেছি যে দোয়া করার সময় রাসুলসাহ ইসলামকে উসিলা করে দোয়া করে বা অমুক পীর বাবাকে উসিলা করে দোয়া করে এগুলো সবই ভ্রান্ত কারণ আমাদের কোনো কিছু চাইবার থাকলে আমরা সরাসরি আল্লাহ রাবুল আলমিনের কাছে যাব রাসুলসাহ ইসলাম যখন জীবিত ছিলেন তখন তিনি সাহাবিদের জন্য অনেকের জন্য দোয়া করেছেন অনেকে দোয়া চেয়েছেন এবং দোয়া করেছেন এবং আল্লাহ রাবুল আলমিন রাসুলসাহ ইসলামের দোয়া কবুল করে নিয়েছেন কিন্তু এখন তিনি জীবিত নেই কাজেই তাকে ওসিলা করে কোনো কিছু চাওয়ার যাবে না আল্লাহ কাছে আমাদের সরাসরি চাইতে হবে এবং দোয়া কবুলের বিশেষ বিশেষ কিছু সময় আছে যেমন সিজদার সময় দোয়া কবুল হওয়ার এটি উত্তম সময় এছাড়া তাজুদের নামাজ পড়ে রাত্রের শেষ অংশে আল্লাহ রাবুল কাছে দোয়া করা যেতে পারে আর একটি বিষয় আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহ করলাম শুধু এই বিশ্বাস করলেই আমরা চলে যাব নয়। আমাদের বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদের ইমানের পরীক্ষা করবেন যেটি কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আমাদেরকে জান মালের ক্ষতির দ্বারা ইমানের পরীক্ষা করা হবে তো কাজেই আমাদের যদি কোনো ভালো কিছু হয় তখন আমরা যেমন আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করব তার বরত্ব বর্ণনা করব আমাদের উপর যদি কোনো সাময়িক কোনো বিপদ বা সমস্যা উপস্থিত হয় তখনও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে হতে পারে এটি আমাদের জন্য ইমানের পরীক্ষা আসুন মুসলিম ভাই বোনেরা আমরা ভ্রান্ত আকিদা এবং বা বিশ্বাস এবং আমল থেকে নিজেদেরকে দূরে রাখি এবং কোরআন এবং সহি সুন্নাহের আলোকে আমরা জীবন চলার চেষ্টা করি আমি কোনো মুফতি বা কোনো বড় আলেম নই আমি আপনাদের মধ্যে একজন মুসলিম ভাই একজন মুসলিম তবে আমি চেষ্টা করি যেটি সহি হাদিসে বা সন্ন্যাহের মধ্যে পাওয়া যায় এবং কোরআনে আছে সেটি জেনে সেভাবে আমল করার জন্য এবং আমি চাইব না যে আমার কোনো মুসলিম ভাই বা বোন কোনো একটি ভ্রান্ত আকিদা বা বিশ্বাসের কারণে বা আমলের কারণে নিজের নষ্ট করে আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে দলিল সহ জানাবেন আমি আমার ভুলটা শুধরে আমি সংশোধন হয়ে যাব আর যদি আমার কথাগুলো মধ্যে ভুল না থেকে থাকে তাহলে আমার বিশেষ অনুরোধ থাকবে দয়া করে আমরা আসন সবাই মিলে ভ্রান্ত বা বা বিশ্বাস এবং আমল বিদাতগুলো থেকে দূরে থাকি নিজেদের ইমান এবং আমল আমরা রক্ষার চেষ্টা করি এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সব সময় দোয়া করি যেন আমরা সঠিক পথে চলতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিক পথে কুরআন এমুকসন্নাহ মেনে চলার তৌফিক দান করুন এবং একজন মুসলিম হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক